সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ওই ব্লগটা ছাদ থেকেই শুরু করছি। আজ হচ্ছে জুন মাসের 16 তারিখ, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি একটু বলতে পারো যে কলকাতাতে যাচ্ছি একটা পার্সোনাল কাজে, কাজটা মিটাবো, দেন একটু ঘোরাও হয়ে যাবে তার সাথে, তাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিসের কাজ না কাজ, সেগুলো আমি তোমাদেরকে বলছি না, সেটা পার্সোনাল। তবে জাস্ট যেটুকু যাচ্ছি ঘুরতে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো ওই জন্য আর কি আজকে ব্লগটা শেয়ার করছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে হলো 4:30। তো সারা রাত আমার ঘুম হয়নি। হ্যাঁ, আমার এটা হয়েই থাকে, মানে কোথাও যখন যাওয়ার হয় বা সকালে যখন আমার ওঠার হয়, হ্যাঁ ভোরবেলা ওঠার থাকে, তখন আমার আর রাতে ঘুম হয় না। এমনি তো শুতে শুতে ধরো প্রায় ওরকম 1:45, 2:00, কোনো দিনও 3টেও বেজে যায়। তো গতকালকে একদমই ঘুম হয়নি, চোখের দুপাতা একই করতে পারিনি, ভালোভাবে চোখে জল দিয়ে নিলাম, জলের ঝাপটা বেশ সুন্দরভাবে দিয়ে এখন বেশ নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে, ঠিক আছে। আর আমার চুলিগুলো আমি বুঝতে পারছি না, দেখো এই জায়গাটাই কেমন একটা কালার হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অরিজিনাল স্কিন কালার, আর গলাটাতেও ঠিক আছে, এখানটাতেও ঠিক আছে, বাট এই জায়গাটাই কেমন হয়ে গেছে, তো এইটার জন্যই বাজে লাগে দেখতে, আর বিশেষ করে ক্যামেরাতে। দেখি, আজ তো সানডে, বানিয়ে নিয়ে যাবো চিড়ের পোলাও, তো এই জন্যই এখানে চিড়ে ঠাম্মি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল, আর এখানে আলু ঠামি কাটছিল, তো আমি বললাম দাও আমি কেটে দিচ্ছি, আর আদাও মনে হয় একটুখানি দিতে হবে। এই যে বাচ্চা নিয়ে এখন এসেছে এই সকালবেলা, দেখো। আর কালকের থেকে ঠামি বলে যাচ্ছে যে যা বিড়ালের বাচ্চাগুলোকে ইয়েতে খেয়ে নিয়েছে, শিয়ালে মনে হয় খেয়ে নিয়েছে। এই যে আসলো, কি সুন্দর। ঠামি এই যে রান্না শুরু করে দিয়েছে, এখানে এই আলুগুলো কেটে কেটে দিলাম, ঠিক আছে, আগে ভেজে তুলে নিলাম। আর মা এখানে ঘর ঝর দিচ্ছে। তাই হচ্ছে আমার ফাইনাল লুক। এত গরম, ঘেমে দদর দদর করে জল পড়ছেই। আর এই জামাটাই পরলাম আজকে, ঠিক আছে, এটাই বললো মা পড়তে। আর এটা একটু মেরে নিয়েছি, জামাটা প্রচন্ড ঢিলা ছিল, তো মেরে টেরে তারপরে এখন তাই ঠিকঠাক লাগছে। প্যান্ট এটার সাথে এরকম, আর জামার কাটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সাইডেও কাটা আবার এদিকেও, খুব সুন্দর বেশ। আর কালকে যেটা ওই লিপস্টিক কিনলাম না সঞ্জয় কাকু দোকান থেকে, তো সেটাই পরেছি। আর লিকুইডটা হাতে তোমাদেরকে অ্যাপ্লাই ইয়েতে দেখাচ্ছিলাম লাগিয়ে, তো সেটা এখনো পর্যন্ত রিমুভ হয়নি। সাবান দিয়েছি, দুবার স্নান করলাম, কোনো মালুম নেই। চলো যাই দেখি, বাবা এত গরম, কাকু চলে এসছে, চলো যাই। আর আজকে এই জুতোটা পরলাম, ঠিক আছে, এটা ঘরে পরার জন্য কিনেছিলাম এই স্লিপারটা, তবে এটা আজকে বাইরেই পরে নিচ্ছি। এটা আমি কিনেছিলাম, তবে এটা পরতে পারি না, তো এটাই পরলাম। চলো দেখি যাই এখন, টোটোতে উঠি, ভিতরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যেত। চলে এসছি আমরা হাসনাবাদ স্টেশন। ওরে বাবা রে, বাবা স্টেশনের বাইরে কি ওটা ক্যামেরা কত বড়। এই ট্রেন বাবাজি তো আমাদের জন্য দাঁড়িয়েই আছে, আমরা যাবো বসিরহাট। তো উঠা করলাম আমরা, সিট পেয়ে গেছি, সিট পেয়ে গেছি, বসে পড়েছি, সিট টু সিট। আমি তো উঠা মনে করছিলাম বাবা এটা কি, আমি ইয়ে ভ্যান্ডারে উঠলাম নাকি, তোমার দেখছি না না ভ্যান্ডারে না, তবে এদিকে সিট আর পিছনে লম্বা, ঠিক আছে। চলো এখান থেকে যাব আমরা বসিরহাট পর্যন্ত ট্রেনে, ঠিক আছে, তারপরে ওখান থেকে যাব আমরা গাড়ি। এই যে ট্রেন আমাদের ছেড়ে দিল, এখন সোজা চললাম, চলো দুপা দুপা করে এখন রওনা দিলাম আমরা। ওয়েদারটা আজকে যেন মেঘলা মেঘলা সকাল থেকেই, ঠিক আছে, দেখো আকাশে কিন্তু ভালোই নেই। এটা আগের দিন কলকাতা যাওয়ার সময়ও আর কি বৃষ্টি হয়েছিল, আজকেও মনে হচ্ছে সেরকমই হবে। ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেন বাবাজি চলে যাচ্ছে এখন, টাটা।
আমরা ওভারব্রিজ পার করে ওই ওই সাইডে যাবো। ও যাবে যাবে, যাইনি। এই যে স্টেশন থেকে নেমেই আমরা গাড়ি পেয়ে গেছি, মানে দাঁড়িয়েছিল দাদা। চলো, গরম গরম আছি এখন বেলিয়াঘাটা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, ঠিক আছে। এখান থেকে একটু সকালে আমরা টিফিনটা করে তারপরে আবার এগোবো। চলে এসছে টিফিন আমাদের সকালের টাই, দুটো রুটি আমার আর আছে হলো আলু ভাজা, আমাদের সবার জন্য আছে এখানে। তো নিয়ে নিলাম সবার শেষে চা। নদী ছিল বসিয়া সোচা এসে গেল। বেলিয়াঘাটে দাঁড়িয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে দেন চলে আসলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি মধ্যম গ্রাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একজন কাকু উঠবে, তো কাকু উঠলে তারপরে এখান থেকে আমরা যাব। গিয়ে আমরা দের যেটুকু কাজ আছে কাজ মিটিয়ে তারপরে ঘুরু ঘুরু করে বাড়ি যাবো। ব্যাস হয়ে গেল ছুলিগুলোর জন্য এরম করে কথা বলছি, এরম করে। আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিছুটা পথ আমাদের হাঁটতে হবে, ঠিক আছে। চল বাইরে, আমরা কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম, এখন এখান থেকে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো। কয়েকজনের সাথে মিট করার আমার কথা আছে, ঠিক আছে। তো তারা যদি ক্যামেরা ফ্রেন্ডলি হয় অবশ্যই আমি ক্যামেরায় নেব, আর যদি না হয় তাহলে অফ ক্যামেরাতেই তাদের সাথে মিট করবো, ঠিক আছে। যাই হোক চলো, এখন বেরিয়ে যখন পড়লাম তো দুটো দুটো করে যাওয়া যাক। দুপুরও হয়েছে, এবার খেতে যেতেও হবে, খিদেও পেয়ে গেছে। চলে আসলাম ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে সিটি সেন্টার, ঠিক আছে। এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে, আমরা এখানে আজকে একটু খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। চলো, বন্ধু পেয়ে গেছি। হ্যাঁ, এখানে এসে আমরা বন্ধু পেয়ে গেছি। তো চলো দিদি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। দিদি ভাই হাই করে দাও সবাইকে। তো বোম্বেতে থাকে দিদি ভাই, তো এখানেই ওনার বাড়ি, ঠিক আছে। আমার সাথে দেখা করে বলে আজকে একদম টিকিটটাও ক্যান্সেল করে ফাইনালি দেখা হলো, খুব ভালো লাগছে দেখা করে। ও খুব ভালো থাকুক, খুব সুখে থাকুক, আমার থেকে ছোটই হবে ও, ওই জন্য তুই তুই করেই বলছি। খুব ভালো থাক, ছেলেকে নিয়ে ভালো থাক, খুশি অবশ্যই। তো চলো আমরা একটু আমাদের মতো সময় কাটিয়ে নিই, ঠিক আছে। আরেকজন আছে দিদি ভাই, তো দিদি ভাই ক্যামেরা ফ্রেন্ডলি না, ওই জন্য তোমাদেরকে দেখালাম না, ঠিক আছে। চলো, সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি, বলছো? খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোলাম, ঠিক আছে। এখান থেকে খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, দারুণ দারুণ খাবার। চলো এখান থেকে সিটি সেন্টার যাবো। আজকে
কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে হেভি ঘুরছে, যাদের সাথে দেখা হয়েছে না, খুব মানে শান্তি পেলাম অনেকদিন বাদে এমন এমন কয়েকজন ভিউয়ার্সের সাথে দেখা করে। চলো একদম সিটি সেন্টারে এসেছি, এখানে একটু ঘুরে টুরে নিই, তারপরে বাড়ি বাড়ি গেলে তো হয়েই গেলো বলো। এই সাইডটা ঘুরতে আসলাম, বেশ সুন্দর জায়গাটা, ভিউটা খুব সুন্দর, আর কৃষ্ণচূড়া ফুল গাছটাও খুব সুন্দর লাগছে। এদিকে চলন্ত সিঁড়ি যাচ্ছে, আবার এদিকে কৃষ্ণচূড়া ফুল গাছ, খুব সুন্দর বেশ। এটা হচ্ছে বাউ কুলফি, চলো ট্রাই করো কিরকম। আমরা এখানে আইসক্রিম চুজ করছি সবাই। আচ্ছা এখানে স্ট্রবেরি, তুমি মালাই? আচ্ছা ঠিক আছে, আমি নিয়েছি শাহি গোলাপ, ঠিক আছে। তবে এটাকে মালাই দিয়ে দিয়েছি উপরে, এটা যা সুন্দর দেখতে ছিল পিঙ্কি পিঙ্কি কালারটা সেটা আর নেই। এখানে হাড়ের কালেকশন গুলো কি সুন্দর সুন্দর, খুব সুন্দর বেশ চারিদিকের পরিবেশটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে আছে হলো এগুলো ইয়াররিং, আর এদিকে আছে হলো নেকলেস, বাহ দারুন দারুন। এখানে চুড়ি, ওয়াশরুম থেকে একটু মুখ চোখে জল দিয়ে আসলাম, ভীষণ গরম লাগছে, তো জল টল দিয়ে তারপরে এখন চল গাড়িতে উঠবো বেরোবো, ঠিক আছে। তো দিদি বাইরে চলে গেল, আর লাস্টে আবার অফার করলাম আইসক্রিম, তো বললো যে না আর আইসক্রিম খাবো না, তুই খেতে পারিস তুই খা, অনেকটাই ছোটো আমি, তো ওই জন্যই তুই বলছিল। দেখো ভালোবেসে তুই বললেও সেটা অনেকটা বড় মনে হয়, ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না। যাই হোক এখান থেকে এখন আইসক্রিম নিলাম, নিয়ে এখানে খাচ্ছি, গাড়ি আসবে, গাড়ি থেকে পার্কিং লাগানো, তারপরে বেরোবো আমরা।